ভাবে আপনি এভাবে রোম ফ্ল্যাশ করতে পারবেন সাওমি রেডমি 5 প্লাস ডিভাইসে। তো আমি অলরেডি কিন্তু ইনস্টল করে দিয়েছি এমআই কাস্টম রোম, তো আপনারা দেখছেন এমআই কাস্টম রোম আমি ইজিলি কিন্তু ইনস্টল করে নিয়েছি। তো আপনি যে কোনো কাস্টম রোম ইনস্টল করার জন্য আপনার ফার্স্টে বুটলোডার আনলক করতে হবে এবং আপনাকে কাস্টম রিকভারি ইনস্টল করতে হবে, তারপর আপনি যে কোনো কাস্টম রোম কিন্তু ফ্ল্যাশ করতে পারবেন আপনার রেডমি 5 প্লাস ডিভাইসে। তো এটা আপনার জাস্ট আপনার রোমটার নাম হচ্ছে আপনার এমআই রোম, তো জাস্ট আপনি জাস্ট কাস্টম রোম হিসাবে এটা ইউজ করতে পারবেন। তো এমআই মতো কিন্তু ইজিলি ইন্টারফেস পেয়ে যাবেন। তো এমআই রোম যে স্টক রোম আছে সেটার থেকেও কিন্তু এটা ইজিলি ফাস্ট আপনি যে কোনো অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করতে পারবেন, খুবই তাড়াতাড়ি আপনি ব্যবহার করতে পারবেন। তো আমি জাস্ট পোকো থিম এটা ইউজ করছি, জাস্ট আপনি জাস্ট ডিফল্ট যে থিম অ্যাপ্লিকেশন আছে ডিফল্ট থিমও কিন্তু আমি এখান থেকে অ্যাপ্লাই করে দিলে কিন্তু ডিফল্ট থিমটা হয়ে যাবে। আমি জাস্ট পোকো থিম এখান থেকে অ্যাপ্লাই করেছি, সে কারণে এরকম আপনার ইন্টারফেস করছে। তো ফার্স্টে আপনার থিম অ্যাপ্লিকেশন ওপেন করে দেবো এবং এটা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে আপনি থিম পেয়ে যাবেন। তো আপনি আরও কাস্টম রোম আছে এমআইডি আপনি এমআই প্রো বা আপনি সব কিছু ওগুলো কিন্তু আপনার চাইনিজ ভাষায় কিন্তু পেয়ে যাবেন, এটা কিন্তু আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন এই রোমটা। তো জাস্ট আমরা ফার্স্টে সেটিংস ওপেন করে নেবো, সেটিংস ওপেন করার পর মাই ডিভাইসের মধ্যে চলে যাবো, মাই ডিভাইসের মধ্যে অলসের মধ্যে যাওয়ার পর এখানে দেখছেন মডেল নাম্বার রেডমি নোট 5 অর্থাৎ রেডমি 5 প্লাস এবং মিওয়াই ভার্সেন আপনার দেখছেন মিওয়াই 10 এমআই রোম 9.3.7 বেটা ভার্সন এবং অ্যান্ড্রয়েড ভার্সন 8.1.0 এবং অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ লেভেল আপনার 5/2/2019 অর্থাৎ 2 তারিখের 5 মাসে আপনার এই রোমটা আপনার অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ লেভেল হয়েছে লাস্ট আপডেট এবং কার্নাল ভার্সন বা এখানে সব কিছু ইজিলি আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে দেখছেন আপডেট মি ওয়াই, তারপর আপডেট মি ওয়াই যাওয়ার পর আপনি এই রোমটা এখান থেকে আপডেট করতে পারবেন অথবা আপডেট সিস্টেম আপডেট থেকেও কিন্তু এই রোমটা আপডেট করতে পারবেন। তো এখানে দেখছেন এন তার লেটেস্ট ভার্সনটা আপনি ইজিলি এখান থেকে পেয়ে যাবেন এমআই রোমের জাস্ট লেটেস্ট ভার্সন 9.6.5 অ্যান্ড্রয়েড 8 আপনি জাস্ট এই রোমটাও কিন্তু আপনি এখান থেকে ইনস্টল করে জাস্ট এভাবে ডাউনলোড করে দেবেন। ডাউনলোড করার পর জাস্ট আপনি এই রোমটা এখান থেকে কিন্তু ইজিলি ফ্ল্যাশ করে দিতে পারবেন। তো দেখছেন এখানে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছে, আপনি এখান থেকে কিন্তু 9.6.5 একেবারে লেটেস্ট ভার্সন এটা কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। অর্থাৎ আমি এটা ডাউনলোড করিনি, এটা আমার আগে থেকে মেমোরিতে সেভ করা ছিল এবং এটা আমি অলরেডি কয়েকদিন ব্যবহার করছি এবং তারপরে এই আপডেটটা দিয়েছে, সে কারণে আপনাদের সঙ্গে এটা আমি শেয়ার করতে পারলাম না। অর্থাৎ আপনি জাস্ট এই লেটেস্ট ভার্সনটা আপনি ইনস্টল করতে পারবেন, অর্থাৎ আপনি এক্সট্রা কিছু ফেসিলিটি পেয়ে যাবেন। তো আমি রোমটা কয়েকদিন ব্যবহার করে দেখেছি, রোমটা আপনি স্টক রোমের থেকে অনেক ফাস্ট, সে কারণে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অ্যাবাউট মোড তো জাস্ট এখানে অ্যাবাউটের আপনি তার লোগো বা সব কিছু এখান থেকে পেয়ে যাবেন। এখানে দেখছেন আপনি সিস্টেম আপডেট, এখান থেকে আপনি সিস্টেম আপডেট বা সব কিছু এখান থেকে করতে পারবেন। তো এখানে দেখছেন সিম কার্ড বা সব কিছু ডিসপ্লের মধ্যে আপনি অপশন এই সব অপশনগুলো পেয়ে যাবেন। আপনার ডবল ট্যাপ টু স্ক্রিন লঞ্চ বা অটো রোটেশন বা ডবল ট্যাপ টু স্ক্রিন অফ অন সব কিন্তু এখান থেকে করতে পারবেন। তো লক স্ক্রিনের মধ্যে আপনি এখান থেকে ফেস ডাটা বা ফিঙ্গারপ্রিন্ট সব কিন্তু ইজিলি ব্যবহার করতে পারবেন। তো ফিঙ্গারপ্রিন্ট ফেস লক কাজ করে কিনা আপনাকে দেখেছি, দেখছেন ইজিলি কিন্তু আপনি ফিঙ্গারপ্রিন্টে ফোনকে আনলক করতে পারবেন বা আপনার ফেস লক দিয়ে দেখছেন ইজিলি কিন্তু ফোনকে আনলক করতে পারছেন। তো নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার এখান থেকে আপনি জাস্ট আপনার স্লো নোটিফিকেশন আইকন আপনার ইন্টারনেট স্পিড বা সব এখান থেকে আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন। আপনার দেখছেন রোম বা কলম সব এখান থেকে শ্যাডো সব কিছু আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন এবং এখানে দেখছেন হাইড অ্যালারাম আইকন, আপনি ইজিলি কিন্তু অ্যালারামের আইকন কিন্তু হাইড করতে পারবেন অর্থাৎ নোটিফিকেশনে সেটা শো করবে না। হোম স্ক্রিন আর রিসেন্ট এখান থেকে দেখছেন স্লো মেমোরি স্ট্যাটাস বা সব কিছু স্টপ রোমের মতনই পেয়ে যাবেন। কিছু অ্যাডভান্স আপনি এই সেটিংস পেয়ে যাবেন, সেগুলো আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন এবং স্টক রোমের থেকে আপনার মিওয়াই রোম এটা আপনার ইজিলি ব্যবহার করতে পারবেন। তো দেখছেন কোনো গুগলের অ্যাপ্লিকেশন পেয়ে যাবে পাবেন না, তো আপনি জাস্ট প্লে স্টোরে যাবেন এবং প্লে স্টোরে যাওয়ার পর এখানে জাস্ট গুগল প্লে সার্চ করবেন। জাস্ট গুগল প্লে সার্চ করে দিলে আপনি কিন্তু গুগলের সব অ্যাপ্লিকেশনগুলো এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। তাহলে আপনার যেসব অ্যাপ্লিকেশন আপনার প্রয়োজন হবে সেগুলো আপনি ইনস্টল করবেন বা গুগল ইউটিউব গুগল ক্রোম আপনার যেটা প্রয়োজন হবে সেই সব অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন, আপনার যেগুলো প্রয়োজন হবে না সেগুলো ইনস্টল করতে হবে না। কিন্তু স্টক রোমে আপনার ডিফল্ট অবস্থায় সব অ্যাপ্লিকেশন দেওয়া থাকে অর্থাৎ আপনার র্যামটা অনেক ক্লিয়ার হয় না এবং এখান থেকে আপনি জাস্ট টোলসের মধ্যে এমআই কিছু অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন যেগুলো আপনি ডিফল্ট অবস্থায় থাকে। তো এবং ডায়ালার প্যাড বা সব কিছু দেখতে পাচ্ছেন। তো আমরা জাস্ট ক্যামেরা ওপেন করে দেবো, ক্যামেরা ওপেন করার পর দেখছেন আপনার ক্যামেরা সে স্টক
ক্রোমের আপনার ক্যামেরা পেয়ে যাবেন, আপনার ব্যাক ক্যামেরায় কিন্তু পোর্ট্রেট মোড পেয়ে যাবেন, বা আপনি জাস্ট ফ্রন্ট ক্যামেরায় পোর্ট্রেট মোড পেয়ে যাবেন, ব্যাক ক্যামেরায় পাবেন না পোর্ট্রেট মোড। আপনার স্টোক্রোমের মতনই ইন্টারফেস, বা ক্যামেরা টু এফআই ইনেবল করা আছে আপনার জাস্ট স্টোক্রোমের মধ্যে। তো জাস্ট আমি স্টার্টটা ক্লিক করবো এবং ক্যামেরা টু এফআই দেখছেন ইনস্টল করা আছে, এবং আপনার ক্যামেরা টু ও আপনার গুগল পিক্সেল টু ক্যামেরা আমি কিন্তু ইজিলি ইনস্টল করে নিয়েছি, দেখছেন ইজিলি পিক্সেল টু ইনস্টল করে নিয়েছি, এবং এখান থেকে দেখছেন পোর্ট্রেট মোড বা সব কিছু ইজিলি এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো দেখছেন আপনি পিক্সেল 3ও ডাউনলোড করতে পারেন। তো আমরা আপনার পিক্সেল 3 থেকে পিক্সেল 2 ক্যামেরাটা বেশি ফাস্ট মনে হয়, সে কারণে পিক্সেল 2টা সবসময় ইউজ করি। তো আপনার জাস্ট এই হাইলাইট বা এখান থেকে আপনি সব কিছু ইজিলি ফ্ল্যাশ লাইট বা সব কিছু ওয়াইফাই ব্লুটুথ আপনি সব কিছু ইজিলি কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো রোমটা জাস্ট আপনি জাস্ট রোমটা ফুল স্ক্রিন মোড বা সব কিছু ইজিলি ইউজ করতে পারবেন। তো রোমটা এখন কোথায় পাবেন, জাস্ট ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজারে যাওয়ার পর জাস্ট রোমটা আমি দেখিয়ে দিচ্ছি, যাওয়ার পর এখানে দেখছি রেডমি নোট 5 অর্থাৎ রেডমি 5+9.3.7 মিউআই রোম। তো জাস্ট আপনি এই রোমটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে, এবং আপনি লেটেস্ট ভার্সনটা আপনাকে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, এটাও ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি ডাউনলোড করতে পারবেন। তো আমি রিকমেন্ড করবো আপনি লেটেস্ট ভার্সনটা আপনি ডাউনলোড করবেন। তো যখন আপনার কমপ্লিট হয়ে যাবে আপনি ইনস্টল করবেন, কী করে আপনি জাস্ট ফোনটাকে পাওয়ার অফ করে দিবেন ফার্স্টে। তো ফোনটা পাওয়ার অফ দেখছেন, পাওয়ার অফ করে দিবেন, এবং আপনি পাওয়ার অফ করার পর এখানে আমার সরাসরি চলে আসছে রিকভারি মোড। তো আমি যে সরাসরি রিকভারির মধ্যে চলে যাচ্ছি, আপনি কী করবেন পাওয়ার বাটন, এখানে শাট ডাউন অপশান আছে, পাওয়ার বাটনে ক্লিক করবেন। তো আপনি জাস্ট রিকভারির মধ্যে চলে যাচ্ছি, সে কারণে আমার পিচ ব্ল্যাক রিকভারিতে ফোন বুট করেছে। তো জাস্ট আপনি ফার্স্ট ওয়াইফে যাবেন, অ্যাডভান্স ওয়াইফ, ডেলভি ক্যাশ, ডাটা সিস্টেম, ক্যাশ ভেন্ডার, যত পার্টিশন আছে সব পার্টিশন আপনি যে সুইফট ওয়াইফ করে দেবেন। তো দেখছেন আমার যত পার্টিশন আছে সব কিন্তু ক্লিন হয়ে গেল। হোমে যাবেন, ইনস্টলে যাবেন, সেই লোকেশনে যাবেন যেখানে আপনি ডাউনলোড করে রেখেছেন সেটা, সেই ফাইলের মধ্যে যাওয়ার পর এখানে দেখতে পেয়ে যাবেন আপনার রেডমি 5+9.3.7 এমআই রোম। তো জাস্ট আপনি সাকসেসফুলভাবে ইনস্টল হয়ে গেছে, আপনি জাস্ট হোমে যাবেন, এবং আপনি যদি আপনার ফোন রুট করতে চান তাহলে ম্যাজিক দিয়ে আপনি জাস্ট ইনস্টলে যাবেন, এবং ম্যাজিক আপনি সুইফট ফ্ল্যাশ করে দেবেন, তাহলে কিন্তু আপনার কাজ শেষ হয়ে যাবে, আপনার কোনো আর রোম ইনস্টল করতে হবে না। বুট অ্যানিমেশন চলে এসেছে, এবং এখানে আপনার কিছুক্ষণ বুট করার পর আপনার যে সেট আপ চলে আসবে সেখান থেকে আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন।